নমস্কার বন্ধুরা, দেশি ছাগলের খামারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনাদের সঙ্গে আজকে অনেক দাদা ভাইয়ের অনুরোধে ঘাসের জমির আপডেট আবার সম্পূর্ণভাবে শেয়ার করব, যে ফার্মের সামনে যে জমিটা রয়েছে সেই জমিটার ঘাস কেমন রয়েছে, বা উচ্চ ফলনশীল ঘাস নামে পরিচিত যে নেপিয়ার, আর নেপিয়ারের তিনটে থেকে চারটে ভ্যারাইটি, বিশেষত তিনটে থেকে চারটে ভ্যারাইটি আমার কাছে রয়েছে। আর এই ঘাসগুলোর কেমন ফলন, শীতের সময় কেমন, বর্ষার সময় কেমন, প্রতিনিয়ত কিন্তু আমি শেয়ার করি আপনাদের সঙ্গে। তো দীর্ঘদিন ভিডিও আপলোড করতে পারিনি বা আপনাদের সঙ্গে তথ্য শেয়ার করতে পারিনি, ফার্মের কাজ গতকালকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো আজকে আবার সময় পেলাম যে আপনাদের সঙ্গে আমার ঘাসের জমির ট্যুরটা করাই, যে আমার রেজাল্ট কী রয়েছে ঘাসের। ছাগল পালনের সঙ্গে যারা যুক্ত রয়েছি, ছাগল পালনের সঙ্গে যারা যুক্ত হব, প্রতিনিয়ত কিন্তু কেনা খাবারের মূল্যবৃদ্ধির কারণে কিন্তু কেনা খাবার যেটা রয়েছে, সেটা খড় বলুন বা ভুষি জাতীয় বা দানা জাতীয় যে ধরনেরই খাবার বলুন না কেন, সেটা কিন্তু দিন যত যাচ্ছে তাদের মূল্য কিন্তু তত বৃদ্ধি পাচ্ছে। সেই অর্থে যদি হিসাব করি তাহলে ছাগলের মাংসের দাম কিন্তু সেই একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, যে সেটা কিন্তু একদম করে 100 টাকা 500 টাকা বেড়ে যায় না। তো সেই ক্ষেত্রে যদি আমরা উচ্চ দামে খাবার কিনে ছাগলকে লালন পালন করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের একই সময় ব্যয় হবে, আবার ছাগলের যে খরচ, মাথা পিছু যে খরচ, সেটা কিন্তু বৃদ্ধি পাবে, তো লাভের পরিমাণ কিন্তু কমতে থাকবে। তো সেই অর্থে যারা মাঠে চড়িয়ে ছাগল পালন করেন, পর্যাপ্ত পরিমাণ জায়গা যাদের রয়েছে চড়ানো, তাদের একটা আলাদা সুযোগ বা সুবিধা রয়েছে, যে তারা চাইলে মাঠে ছেড়ে পালন করতে পারেন, বা একবেলা বা দুবেলা চড়িয়ে যদি খাওয়ানো হয় সেখানে কিন্তু অনেকটাই সাশ্রয় হয়। তো যারা স্টল ফিডিংয়ে ফার্মিং করছেন, যে আমার যে জায়গায় ফার্ম রয়েছে সেখানে কিন্তু গ্রাম্য পরিবেশ এবং চারিপাশেই, ফার্মের চারিপাশেই বাড়ি রয়েছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাকে শুধুমাত্র কেনা খাবারের উপর নির্ভরশীল থাকলে হয় না, বা চারণভূমি না থাকার কারণে কিন্তু আমি ছাগলকে গেজিং করাই না বা আমি মাঠে চড়াতে পারি না, আমার স্টল ফিডিংয়ে করতে হয়। তো স্টল ফিডিংয়েও ছাগল পালন করে লাভ করা সম্ভব যদি আমাদের পরিকল্পনাটা সঠিক থাকে। তো আমি যে ঘাসগুলো চাষ করেছি এই ঘাসের কিন্তু রেজাল্ট এতটাই ভালো যে সারা বছর কিন্তু আমি ফলন পাচ্ছি, আর সারা বছরের আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করছি। যে বাচ্চার গ্রোথের জন্য আমি কিছু পাতার কালেকশন, গাছের কালেকশন রেখেছি, মা ছাগল বা আমার যে গরুগুলো রয়েছে তাদের জন্য কিন্তু ঘাসের যোগান আমি দিয়েছি। তো ধীরে ধীরে কিন্তু ছাগলের বা গরুর সংখ্যা অনুযায়ী ঘাসের পরিমাণ বা ঘাসের জমির পরিমাণ কিন্তু বৃদ্ধি পাবে। অনেক দাদা ভাই আমাকে প্রশ্ন করেন প্রত্যেকটা সময় যে আপনার কত পরিমাণ জমি রয়েছে ঘাসের। বর্তমান সময়ে দাঁড়িয়ে দু বিঘা জমির ঘাস কিন্তু আমার সম্পূর্ণ রেডি, যেখান থেকে আমি কেটে ছাগলকে গরুকে খাওয়াচ্ছি, আর আগামীতেও আরও 2 থেকে 3 বিঘা জমির পরিকল্পনা চলছে। সেখানে কিন্তু আমার নতুন করে নতুনত্ব যদি কোনো ঘাসের কালেকশন থাকে বা নতুন কিছু ভ্যারাইটি থাকে, সেখানে কিন্তু আমি ভিন্ন ধরনের ঘাস বা ভিন্ন ধরনের গাছের চাষ করব, যেটাতে সমস্ত গাছের থেকে স্বল্প পরিমাণ পুষ্টিগুণ যদি ছাগলের শারীরিকভাবে বা গরুর শারীরিকভাবে দরকার সেটা যদি পেয়ে যায়, তাহলে কিন্তু আমার কেনা খাবার বা দানা খাবারের উপর অতটাও নির্ভরশীল থাকতে হবে না, বা যদিও থাকতে হয় সেটা স্বল্প পরিমাণ দিলে পারেই হয়তো এদের যে গ্রোথের যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু ঠিক থাকবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি চেষ্টা করছি প্রতিনিয়ত ফার্ম ম্যানেজমেন্টটাকে ধরে রাখা বা ছাগল পালন করে স্বাবলম্বী হওয়ার যে লক্ষ্যটা, সেই ক্ষেত্রে কিন্তু ঘাস বাধ্যতামূলক, যে ঘাসের যোগান রেখেছে এবং সেটাকে সহজভাবে কিন্তু আমি ফার্মটাকে পরিচালনা করতে পারছি এবং এগিয়ে নিয়ে যেতে পারছি। তো ঘাস বাধ্যতামূলক আবারও আপনাদের সঙ্গে শেয়ার করছি, যে ঘাস যদি আমাদের কাছে থাকে তাহলে আমাদের খাবার খরচ যেটা থাকবে সেটা কিন্তু অনেকটাই কম থাকবে, সুস্থ স্বাভাবিক এবং মা ছাগলের পর্যাপ্ত পরিমাণ দুধের যোগানের জন্য ঘাস চাষটা বাধ্যতামূলক। তো বৃষ্টি হোক বা বর্ষা হোক, যে প্রতিদিন কিন্তু বৃষ্টি আমাদের এখানে হচ্ছে, আর তার মধ্যেও ছাগলকে সুস্থভাবে ফার্ম পরিচালনার জন্য কিন্তু ঘাসটা বিশেষ উপযোগী রয়েছে। তো খাদ্য খাবারটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়, খাদ্য খাবার সঠিক যদি দিতে পারি, সঠিক যদি রাখতে পারি, তাহলে কিন্তু কোনো বাধা নয়, বা সচরাচর ছাগলের যে সমস্যাগুলো আসে সেই সমস্যাগুলোর থেকে কিন্তু আমরা ছাগলকে দূরে রাখতে পারবো এবং সহজভাবে ফার্মটাকে পরিচালনা করতে পারবো। ছাগল অসুস্থ কম হবে, সেখানে কিন্তু মেডিসিনের যে খরচটা রয়েছে সেটাও কিন্তু অনেকাংশেই কম হবে।
আর মেডিসিনের খরচটাকে যদি আমরা কমিয়ে রাখতে পারি তাহলে অবশ্যই ছাগল পালন করে লাভ করা সম্ভব, লাভবান হওয়া সম্ভব। তো এই ছিল আজকের তথ্য, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।